আচ্ছা, ক্যান্ডিডেট এর নামটা একটু জানাবেন। নাজিমুল ইসলাম। আচ্ছা, জিন পাসের রোল নাম্বারটা বলুন। রোল নাম্বারটা তো এই মুহূর্তে আমার কাছে নেই। আচ্ছা দেখুন, জেনপাস ইউজি রেজাল্টের এখনো কোনো নির্দিষ্ট ডেট এখনো ডিক্লেয়ার হয়নি। তো আমাদের ওয়েবসাইটে একটা টেকনিক্যাল সমস্যা চলছে, যেটার কারণে জেনপাসের যে র্যাঙ্ক কার্ড সেটা এখন অবধি আপলোড করা সম্ভব হয়ে ওঠেনি। তো এই টেকনিক্যাল ইস্যুটা যতক্ষণ না রিজলভ হচ্ছে একটু ওয়েট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা টাইম টু টাইম একটু ফলো রাখবেন। প্রথমে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করা হবে, তার দু একদিনের মধ্যে র্যাঙ্ক কার্ডটাও দিয়ে দেওয়া হয়। দেখুন, এটা তো যেহেতু এটা টেকনিক্যাল সমস্যা, এটা আমাদের পক্ষে তো বলা সম্ভব না। এটা টেকনিক্যাল টিম, ওনারা এটা দেখছেন যে কি সমস্যা হয়েছে, ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব রিজলভ করে দেওয়া হবে। তো একটু অপেক্ষা রাখতে হবে, মাঝে মাঝে একটু ওয়েবসাইটটা ফলো রাখতে হবে স্যার। ঠিক আছে? ঠিক আছে। তো ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের কোনো কল রেকর্ডিং নয়, সরাসরি স্ক্রিন রেকর্ডিং করে কিন্তু শুনিয়ে দিলাম কলটিকে। কারণ অনেকেই কিন্তু প্রিভিয়াসলি যখন আমি কল রেকর্ডিং শুনিয়েছিলাম, অনেকেই বলেছিলো যে ফেক কল রেকর্ডিং। সেই জন্য কিন্তু আমি পুরোপুরি স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের শুনিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি আমি কিন্তু তাদের যে অফিসিয়াল হেল্পলাইন এবং টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে ওয়েবসাইটের মধ্যে, সেই টোল ফ্রি নাম্বারে কিন্তু আমি কল করেছিলাম। তো এর আগে কিন্তু আমি অনেকগুলো ডেট দিয়েছিলাম টেন্টেটিভ, যেটা কিন্তু তারা আমাকে জানিয়েছিলো অফিস থেকে। তো সেই মতো কিন্তু প্রত্যেক বছর কিন্তু 30-35-40 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যায়। এখন কিন্তু 50-55 দিন প্রায় হতে যাচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু রেজাল্ট আউট হয়নি জেনপাস ইউজি 2022-এ। তো এখানে কল রেকর্ডিং থেকে আপনারা যেটা বুঝতে পারলেন যে তাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিছু টেকনিক্যাল ইস্যুস রয়েছে বা টেকনিক্যাল কিছু প্রবলেম চলছে। আর এই টেকনিক্যাল প্রবলেম চলবার জন্যই তারা হয়তো ওয়েবসাইটটিকে আপলোড করতে পারছে না বা ওয়েবসাইটটিকে আপডেট করতে পারছে না, এবং সেখানে তারা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করতে পারছে না। সেই জন্যই কিন্তু এত লেট হচ্ছে রেজাল্ট আউট হতে জেনপাস ইউজে 2022-এর।